এবারও জামিন পেলেন না অনুব্রত মণ্ডল এবং জেল হেফাজতের মেয়াদ পূরণ হয়ে তাকে শুক্রবার সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হলো। কিন্তু বিচারক কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেয় তার জেল হেফাজতের মেয়াদ আরো 14 দিন বাড়ানো হলো। গত 11ই নভেম্বর অনুব্রতকে আসানসোলের সিবিআই আদালতে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। সেই সময়সীমা পূরণ হয়ে শুক্রবার তাকে আবার আদালতে তোলা হয়। এর মধ্যে তার এবং তার মেয়ে সুকন্যা মণ্ডলে 5 বার লটারি জেতা সংক্রান্ত বিষয়টি নিয়ে সিবিআই এর তদন্ত অনেক দূর এগিয়ে গিয়েছে। শুক্রবারই অভিযোগ উঠেছে নানুরের নূর আলীর জেতা 1 কোটি টাকা লটারি টিকিট জোর করে ছিনিয়ে নিয়েছে অনুব্রত মণ্ডল। আবার সিবিআই জেরার পরই বাইরে বেরিয়ে এসেছে গাঙ্গুলি লটারির মালিক বাপি গঙ্গোপাধ্যায়, সে জানান 83 লক্ষ টাকায় ওই 1 কোটি টাকার লটারি কিনে নিয়েছেন অনুব্রত মণ্ডল। এবং এর প্রেক্ষাপটে শুক্রবার কেষ্টকে ফের আদালতে তোলা হলেও জামিনের আবেদন জানায়নি তার আইনজীবী। মামলাটিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না, ইডির মামলা বলে কিছু নেই, এটা আইনজ্ঞদের পরামর্শ মতোই আজকে জামিনের দরখাস্ত করা হয়। ঠিক আছে, দিল্লিতে এটা বলতে পারবো না, দিল্লি না, এখানে তো আপনাদের কে লড়ছে? ওখানে কপিল সিব্বল লড়ছে।